আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার 8টি সোনার বিস্কুট, আটক 3। শিলচরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক অটো চালকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জে মোবাইল চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ রেল স্টেশন থেকে উদ্ধার করা হলো সোনার বিস্কুট। শনিবার করিমগঞ্জ জেলার নিউ করিমগঞ্জ রেল স্টেশনে সোনার বিস্কুট সহ 3 যুবককে আটক করেন ত্রিপুরা ডিরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট 8টি সোনার বিস্কুট। সূত্র মতে জানা গেছে, এদিন আগরতলা কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে শিয়ালদহ যাওয়ার উদ্দেশ্য ছিল ওই 3 যুবক। এদিন গোপন সূত্রের ভিত্তিতে ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন থেকে পিছু ধাওয়া করে অভিযান চালান ইন্টেলিজেন্স দলের আধিকারিকরা। অবশেষে করিমগঞ্জ রেল স্টেশনে যুবকদের আটক করতে সক্ষম হন তারা। তবে এই অভিযান নিয়ে মুখ খুলেননি আধিকারিকরা। লেকে আ গয়া রেল ট্রেন মে পকড়া হ্যায়। কিতনা আদমি পকড়া? কিতনা আদমি পকড়া গয়া? 3 আদমি কো পকড়া। ক্যা নাম হো তো কা? ক্যা নাম, ক্যা ক্যা নাম থা, দেখনা পড়েগা। এক টি পল হ্যায়, আট পল হ্যায় আর জি পল হ্যায়। কা কা দেতে বলা ধর্ম লোক? জি পল হো গিয়া গত। তো ইসমে কিতনা সোনা, মতলব ওজন নেই, কিতনা পিস সোনা মিলা হ্যায়? 8 पीस का सोना मिला है। ये क्या लोकल है या आप संदेह के बाहर का है? ये कैसे है, तो वेरिफिकेशन का बात है भाई। पता तो वेरिफिकेशन होगा, इसके बाद पता चलेगा कि क्या है। ये तो बोल रहा है कि ऑर्नामेंट्स मेल्ट करके, लेकिन अभी वेरिफिकेशन होगा तभी पता। ये कौन सा ट्रेन से पकड़ा गया? कंचनजंगा। कहाँ जाने वाले थे वो लोग? कंचनजंगा तो सियालदह ही जाती है। वो लोग कहाँ जाने वाले थे? अभी तक तो बोल रहा है सियालदह जाने वाला था। सियालदह जाने वाला उन कहाँ से? उन लोग कहाँ सर? ये वेरिफिकेशन चल रहा है या क्या? पूरा हो गया वेरिफिकेशन? अभी तो चल ही रहा है ना। आप ऐसे बात कर रहे हैं कि नहीं, आप अभी एक कंफर्म होने दीजिए। जो चीज पकड़ा वो बता दिया ना। अप्रोक्स कितना होगा सोना? अप्रोक्स तो मैं अभी, हमारा हाथ बेटिंग मशीन तो है नहीं कि मैं उसको बता सकूंगा कितना है। लगता नहीं है कितना होगा। कितना अभी मैं कैसे बताऊँ, हमें इतना एक्सपीरियंस नहीं है भाई। গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক অটো চালকের। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাত আনুমানিক 8:30 নাগাদ। হত অটো চালক শিলচর আতালবস্তির বাসিন্দা মানস দাস। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সংলগ্নে থাকা পিএইচির সামনে নিজের অটোটি রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। ঠিক সেই সময় তার পেছন দিক থেকে আসা এক দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে ঘটনার খবর পেয়ে ঘুঙুর পুলিশ সহ আশপাশের লোকজনেরা মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিন তার মৃতদেহ মেডিকেল কলেজের সংলগ্নে থাকা অটোস্ট্যান্ডে নিয়ে আসা হলে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার আত্মার চিরশান্তি কামনা করে নিরবতা পালন করেন অটোস্ট্যান্ড কর্তৃপক্ষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হত অটো চালক মানস দাসের নিকটাত্মীয় সহ অটোস্ট্যান্ডের কর্মকর্তারা জানান, তো ভাই আমার বিধত্ত ভাই গতকালকে রাত্রেই যখন কি আমার কাছে টেলিফোন মাধ্যমে খবরটা আইসি, খবরটা আমার সাথে সাথে আমি আইসি দেখাতে আবার পরে যখন গিয়ে মেডিকেল ট্যাক্সি চিকিৎসা বিভাগে দেখার পরে তখন তারা ডাক্তার মৃত বলে ঘোষণা করছে। ঘোষণা করার পরে তখন আমি ঘরে দেখা অবস্থাতেই আমাদের কুঙ্গুর থানার ইনচার্জ মহোদয় ওনার নিকটে আমি ফোনে কথাবার্তা হয়। ফোনে কথাবার্তা করার পর ওনাকে জানাই যে ঘটনার বিবরণ নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি সাথে সাথেই ঘটনাস্থলে আসেন, আসার পর মেডিকেলেও আসেন। ওনার এই পদক্ষেপটুকু ধন্যবাদ, কিন্তু ওনার কাছে এবং আমাদের জেলা কাঠার সম্পূর্ণ পুলিশ প্রশাসনের নিকটেই অনুরোধ রাখবো, এই এত অঞ্চলে প্রচুর পরিমাণ সিসিটিভি রয়েছে। মেডিকেলে এই মানে গাড়ি পার্কিংয়ের যেভাবে অসুবিধা, এইভাবে যেভাবে রাস্তা কেনারে পার্কিং থাকে না, নাই গাড়ির এই এলোমেলো করে ছেড়েটা থাকে, সেই ছেড়েমেলোর কারণেই এইভাবে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আর এই সিসিটিভি ইনকোয়ারি করে, যে কোনো প্রকারে সিসিটিভিটা ইনকোয়ারি করে যাতে আর ইয়েটা পাওয়া যায়, আর এই মার কীভাবে কী সাহায্যটা পায় সরকার থেকে পাওয়া যায়।
করিমগঞ্জে জনতার হাতে ধরা পড়ল এক ছিনতাইবাজ। অটোতে বসে এক যাত্রীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে শেষ রক্ষা হলো না। শনিবার শহরের শিলচর রোডস্থিত এক অটো থেকে মোবাইল চুরি করতে পালাতে গিয়ে স্থানীয় পথচারীরা তার পিছু ধাওয়া করে তাকে হাতে নাতে ধরেন। পরে গণধুলাই দিয়ে সদর পুলিশে খবর দিলে সেখান থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এদিকে এক বিশেষ সূত্রে জানা গেছে, ধৃত চোর দীর্ঘদিন থেকে মোবাইল সহ গাড়ির ব্যাটারি, গাড়ির জ্বালানি তেল, এমনকি অনেকের পকেট কেটে অসামাজিক কর্মকলাপ চালিয়ে যাচ্ছিল। তার কর্মকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছিল স্বাভাবিক জনজীবন। অবশেষে তার ঠাই গড়াদের ভেতর হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে স্বাভাবিক জনজীবনে বলে জানা গেছে। ও ছেলেটা গাড়ি বাবলের মধ্যে উঠছে, আমি তো বাড়িতে যাই খালি বাড়িতে উঠছে, তখন তো আর আমি আমার কিতাকায় তুলছে একই গাড়ি পরে বটাতে ও সাইডে আমি ও সাইডে আমি ও সাইডে হই আর একটা ছেলে আছে, তখন গাড়িতে কেন এই নামতে সময় এ আগে আমি গেছি নামতেও আমার মোবাইলটা প্রবলেম আছে নামতেও হে তার এত ব্যাগে গিয়ে আসলো কেড়ে ব্যাগ বুঝিয়ে ওলা অর্ডার করিয়াও লোকাল লই নিয়েছি লইতেও আমি বুঝি নিয়েছি বুঝিও আমি তার আঞ্জামি ধরছি ধরার লগে লগে হয় তো তোমার তোমার মোবাইল হোক হোক কইয়া হে আমার কিছু লাখ মারি ফেলাই আমার হে পাকতে চাইছি তখন গিয়েও আমি সারা করলাম বলে আমার মোবাইল হলো আরেকদিন হলো আর আজকে হেও নেওয়ার চেষ্টা করলো কিন্তু এসে ওরকম তো আমি আঞ্জা করে দৌড়িয়ে তার মানে লোকে যতম বাড়ি না বাদে মারি মোবাইল ফেলাইছি হো তোর মোবাইল হো তোর মোবাইল কইয়া হে পাকে তো তখন গিয়ে তারা সবাই মিলিয়ে রকম। আপনার নাম কি? আব্দুল হক। বাড়ি কোন জায়গা? ও লালার সব শিলচরে কাছাড় জেলা আইনি পরিষেবা কার্যালয়ে জাস্টিস ক্লোকের উদ্বোধন করলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম। এ উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারপতি দুর্পেদ কেশব দাস, অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং, পুলিশ সুপার নোমাল মাহাতো প্রমুখ। আজকের এই জাস্টিস ক্লাবটা তাদের জন্য একটা সুখবর বলে আমি বলবো, কারণ যে সমস্ত সূচনা আগে পেতেন না কেউই পেতেন না, পরবর্তী দিনগুলোতে টেকনোলজির দরুন এই সমস্ত ইনফরমেশন সমস্ত রিয়েল টাইম ডেটা এখন পাবলিকের সামনে আসবে। তো আমি আমাদের মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে এই বার্তাটা আপনারা কেরি করবেন, সবাইকে বলবেন, যাতে জনসাধারণ এটা জানতে পারেন যে অনেক দিন থেকে যে সমস্ত কথা আলোচনার ভিত্তি ছিল এগুলো আস্তে আস্তে আর জুডিশিয়ারি অ্যাজ এন ইনস্টিটিউশন আমরা অ্যাড্রেস করছি, আরও করবো, আরও অনেক কিছু করার আছে, করা হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে যে রিয়েল টাইম বেসিসে একটা সিভিল মোকদ্দমা একটা ক্রিমিনাল মোকদ্দমা এক বছরের মধ্যে নিষ্পত্তি হতে হবে, এটা সম্ভব আর এটা আমরা করব। বিকজ আমরা ভাবি যে পাবলিকের এটা প্রাপ্য, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বারের সদস্যরা আছেন, লার্নেড মেম্বার্সরা আছেন, তাদের জন্য নানা ধরনের কথা আমরা চিন্তা করছি, তাদের একটা সিকিউরিটি, তাদের ফাইন্যান্সিয়াল। An electronic lit display board displaying the statistical information such as institution, disposal and pendency of cases in the various courts of the district. The purpose of justice clock is to bring awareness to the public in the justice sector regarding institution and disposal of cases, apart from advertising various schemes and legal awareness in the কনকপুর মহাদেব রোডে রবিবার থেকে শুরু হবে তিন দিনের ষোলো প্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। এদিন এক বিশাল বাইক র্যালির মাধ্যমে আইরংমারা গোপালজিউর আখড়া থেকে মহাপ্রভু সদানন্দ গোস্বামী মহারাজকে নিয়ে আসা হবে। অনুষ্ঠানে ভাগবত পাঠ করবেন শঙ্কর মঠের মহারাজ বিজ্ঞানানন্দজী ব্রহ্মচারী। তিন দিন ব্যাপী এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে দুপুরে ভক্তবৃন্দের বিতরণ করা হবে মহাপ্রসাদও। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কীর্তন কমিটির সভাপতি কানু পাল, সম্পাদক মিটন দত্ত, সহ সভাপতি শ্যাম সুন্দর রায় সহ অন্যান্যরা জানান, ষোলো প্রহর হরিনাম সংকীর্তন মহাদেববাড়ি রোড। আমরা প্রতি বছরের ন্যায় এবার আমরা সংকল্প করেছি আমরা এই উৎসব করার জন্য, সবাই আমাদেরকে সাহায্য সহায়তা করেন,
আর আমি আশা রাখবো সবাই সাহায্য সহায়তা করার জন্য। আর এখানে আমরা কর্মসূচি থাকে অধিবাস যেদিন আমরা আগামী করলো আমরা আইরংমারা গোপাল একটাতে আমরা যাব, সেখানে র্যালি নিয়ে যাব, মানে বেশ 70-80টা আমরা র্যালির যে বাইক থাকবে আরও বিভিন্ন ধরনের গাড়িটি থাকবে, আমরা গোপাল একটা থেকে আইরংমারা থেকে আমরা যাত্রা করে আর মেমোরিয়ালে আমরা পৌঁছব, তারপরে পৌঁছব আমরা কর্মস্থলে, সেখানে মহাপ্রভুর আমরা যেখানে উৎসব হয় সেখানে আমরা পৌঁছব। যোগাই মাতা সম্প্রদায় রাধানগর, পদ্মশ্রী সম্প্রদায় কুচবিহার, গৌর সুন্দর সম্প্রদায় রানীঘাট, প্রাণ গোবিন্দ সম্প্রদায় কাশীপুর, রাধা মাধব সম্প্রদায় বরাকবেলি। আমরা এই সম্প্রদায়কে আহ্বান করেছি, আমন্ত্রণ করেছি, ওনারা আসবেন, নামসূদার বিতরণ করবেন। তবে আমাদের প্রোগ্রামের মধ্যে বিশেষত্ব হচ্ছে আমাদের বিগ্রহ অর্থাৎ মহাপ্রভুকে আমরা আইরংমারাতে নিয়ে আসি। আসার সময় যাওয়ার সময় আমাদের বিরাট একটা বাইক র্যালি হয়, সেই র্যালিতে আপনারা যদি উপস্থিত থাকেন আপনাদেরকে অনুরোধ করব। বিশাল র্যালি, ভক্তের ঢল নেমে যায়, আপনারা দেখবেন। এবং সেই র্যালি করে মহাপ্রভুকে এখানে এনে আমাদের পরবর্তী যে সমস্ত ক্রিয়াকর্ম থাকে পূজা পার্বণ থাকে। এই বছর আমরা একটু মানে আলাদাভাবে নিচ্ছি, কারণ আমাদের 12 বছর পূর্ণ হয়ে গেছে এই কীর্তনে অত্য এলাকার সনাতন মহাদেবের রূপে। তো আমি আপনাদের মাধ্যমে বরাকবাসী তথা শিলচর বরাকবাসী সকল শুধু কৃষ্ণপ্রেম ভক্তি নাম শ্রদ্ধা শুনবার জন্য আমি কমিটির সবসময় অনুরোধ করছি আপনারা সবাই। প্রতি বছরের ন্যায় এবছরও সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ধন্বন্তরী সেবাযাত্রা, চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। চলিত বছরে সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে ও এন এম ও ক্যান্সার ডিটেকশন সেন্টার, লাইফলাইন ফরেভার সহ বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় বরাক উপত্যকায় 25টি স্বাস্থ্য শিবির সহ ডিমা হাসাও জেলাতে 10টি ও মিজোরামে 5টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই 40টি স্বাস্থ্য শিবিরে স্থানীয় ও বহিরাগত বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তাদের পক্ষ থেকে সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্তের সভাপতি ডক্টর অখিল চন্দ্র পাল, সহসভাপতি স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত রায় প্রমুখেরা জানান, 2023 সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত অর্থাৎ বরাক উপত্যকা, ডিমা হাসাও এবং মিজোরাম মিলিয়ে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত, এই দক্ষিণ আসাম প্রান্তেও এবছরও হবে। এবং মানুষের এই যে অকৃত্রিম যে সেবা ওই জায়গার আমাদের এলাকার মানুষরা দিবেন, তারা সেটা উপলব্ধি করবেন। তো ভারতকে জানার একটা নতুন সুযোগ ওদের মধ্যে আসবে, এবং একই সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে জাগরূকতা বাড়বে। আমরা এইবার এই যে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আসামে বরাক উপত্যকায় 25টির মতো ক্যাম্প করব, ডিমা হাসাও 10টা ক্যাম্প এবং মিজোরামে 2টা ক্যাম্প করব। এর মধ্যে আমরা বরাক উপত্যকাতে একটা বিশেষ মেগা ক্যাম্পের আয়োজন করেছি, এই জনবহুল এলাকাতে সেটা অনুষ্ঠিত হবে। এবং এখানে বিভিন্ন বিভাগ যেমন সার্জারি, মেডিসিন, প্যাথোলজি, তারপর মানে ডেন্টাল সবই উপস্থিত থাকবে। এটার অগ্রণী ভূমিকায় গুয়াহাটিতে যে উদ্বোধনটা হবে সেই উদ্বোধনে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও পায়ে হেঁটে চলাফেরার মতো একটি রাস্তা মিলছে না পূর্ব ধলাইর দর্মিখাল জিপির পাটবাড়িবাসীকে। বছরের পর বছর তারা ভোট দিয়ে আসলেও নেতা মন্ত্রী বিধায়কদের মুখ থেকে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। শুক্রবার গ্রামের সুনীল দাস, রবি দাস, সূর্য কর্মকার, পুতুল দাস, গোবিন্দ কর্মকার, সুসেন দাস, কাবেরী দাস, মায়ারানী দাসরা বলেন, চলাফেরার জন্য গ্রামের একটি রাস্তা না থাকায় প্রচণ্ড অসুবিধার মধ্য দিয়ে দিন গুজরান করছেন এলাকার 250 লোক। এ নিয়ে গত 20 বছর থেকে তারা নেতা মন্ত্রী বিধায়কদের দ্বারস্থ হলেও রাস্তা নির্মাণে কেউই এগিয়ে আসেননি।
পাটবাড়ি গ্রামে একটি রাস্তা নির্মাণের দাবি জানিয়ে দুর্গাপূজার আগে ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে তারা স্মারকপত্র দিলে তিনি এলাকা পরিদর্শনে আসবেন বলে আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত এলাকা পরিদর্শনে আসেনি মন্ত্রী পরিমল। এদিন মন্ত্রী পরিমলের মতো পূর্ব ধলাইয়ের জেলা পরিষদ সদস্য স্বপন দাস ও দর্মিখাল জিপি সভানেত্রী সীমারানী রায়কেও কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা বলেন, রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বারবার তাদের ভোট আদায় করে দিয়ে গেছেন তারা। আমরা হইলাম ফাটবাড়ি, এই সিফাগল্লির মানুষ। আমরা একটু দেখবো আর কি, আর আমরা সরকারি কোনো ফেসিলিটি আজ পর্যন্ত পাই নাই, আর জানি না পাইমু কি না পাইমু। এই অন্ধবিচারের জায়গাটা আমরা টিল্লা টাল্লার সবচেয়ে কোয়ালং জায়গা, আমরা জায়গাটাই হইল এই জায়গাটা গাছের নিচে। বাকি ওই যে দেখেন কারেন্টের লোক মাত্র চাইরা তুফুরে, এদিকে একটা গাছ আছে, গাছই কোন সময় পড়বো, কার উপরে পড়বো খে মরমু। ইটা খোয়া যায় না, বলা যায় না। গাছটা দেখো, এই যে মাটি গেছে কি সারা গুলি বাই গেছে, জরুর বাই গেছে, উপরে কারেন্টের লত, এদিকে গাছ, হ্যাঁ দুই দিকে ঠিল্লা। আমরা ও ওটার মধ্যেও আমরা বাস করি, আর আমরা কোনো উপায়। আসামে বিজেপি শাসনে বাঙালিরা চরম সংকটে, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা, সরকারি সুযোগ সুবিধায় বঞ্চনা নিত্যদিনের চিত্র। কর্মসংস্থানের ক্ষেত্রেও বঙ্গভাষীরা একেবারে অবহেলিত। এই অবস্থায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি সম্পর্কে সতর্ক করে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বলেন, আসামের আর্থসামাজিক উন্নয়নে বাঙালি জনগোষ্ঠী বিশেষ ভূমিকা পালন করে চলেছে, বিশেষ করে শিক্ষা দীক্ষা কর্মসংস্কৃতিতে বাঙালিরাই এক সময় ছিল পথপ্রদর্শক। এমনকি শ্রমের বিনিময়ে কৃষি বিকাশ বা পরিকাঠামোগত উন্নয়নেও বাঙালিরাই ধ্যান বর্ষা। তিনি বলেন, আসামের 3,30,00,000 জনসংখ্যার মধ্যে 1,00,000 বাঙালি, অর্থাৎ 1/3 বরাক উপত্যকায় রয়েছেন 45,00,000 জনতা। তাদের মধ্যে বাঙালিরা যেমন রয়েছেন, তেমনি আছেন বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর মানুষ। তাদের মধ্যে কোনো জাতিবিদ্বেষ বা ভাষা সংঘাত নেই। বিজেপি এই উপত্যকাকেও উপজাতিদের দরদের কথা বলে বাঙালিদের কোণঠাসা করতে তৎপর হয়ে উঠেছে। প্রদীপবাবুর কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন। এনআরসি তৈরির নামে বাঙালিদের মহা দুর্ভোগ ফেলা হয়েছিল। তাদের অনুমান ছিল এরা আর 1971 আগের নথি কোথায় পাবে, কিন্তু প্রায় সকলেই ওই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতেই এরা এখন এনআরসি আর প্রকাশ করছে না। এমনকি যে 19,00,000 নাগরিককে এনআরসির বাইরে রাখা হয়েছে, তাদের অধিকাংশ ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে উপযুক্ত নথি দেখিয়ে নাম তুলতে সক্ষম হবেন, এটা বুঝতে পেরে তাদের বায়োমেট্রিকে আটকে রেখেছে। ফলে এরা আধার কার্ড করতে পারছেন না। আধার না থাকায় 19,00,000 মানুষকে নিত্য নতুন সমস্যায় পড়তে হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিডিএফ নেতা। এসব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৈফিয়ত চাইতে দত্ত রায় ত্রিপুরাবাসী বিশেষ করে ত্রিপুরা সাংবাদিকদের অনুরোধে জানান, তিনি নিজেদের অভিজ্ঞতার নিরিখে ত্রিপুরার ভোটারদের বাঙালি বিদ্বেষী বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে এনআরসির নামে, আজকে এই যে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নামে 19,00,000 লোক বাঙালি নাম কেটে দেওয়া হয়েছে, তারা আধার কার্ড পাচ্ছে না, তাদের নাম ভোটার লিস্টে নেই। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 আসামের নির্বাচনের আগে বলে গেছিলেন শিলচরে, যে আমি ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেব, আপনারা বিজেপিকে শুধু ক্ষমতায় নিয়ে আসুন। কিন্তু সেই ডিটেনশন ক্যাম্প ভাঙ্গা তো দূরের কথা, উল্টো কেন্দ্রীয় সরকারের টাকায় 700 কোটি টাকায় গোয়ালপাড়ায় এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প গড়া হয়েছে। সেখানে হাজার হাজার বাঙালিদের নিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিদেশি বলে। এই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কোথায় গেল? কাল প্রধানমন্ত্রী ত্রিপুরায় আসছেন, তাকে প্রশ্ন করুন। আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাংলাদেশ আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে, আমাদের ত্রিপুরা আছে, আমরাও এখানে বরাক উপত্যকায় আমরা 60,00,000 লোক নিয়ে বাঙালি ডিমাসা কাছাড়ি ডিমাসা উপজাতি সবাইকে নিয়ে আমরা পূর্বাঞ্চল দাবি করছি। আমরা আগামী দিনে আরেকটা নতুন রাজ্য গঠন করব। তাই আমি ত্রিপুরার ভোটারদের কাছে আবেদন করছি যে আপনারা আর যাকেই ভোট দিন, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই,
এই বাঙালি বিরোধী বিজেপিকে একটিও ভোট দেবেন না। প্রতিভা ও মনের সাহসিকতা থাকলে কোনো বাধাই আটকে রাখতে পারে না, ঠিক এমনই করে দেখালেন শিলচর অম্বিকাপুরটি 9 বছরের প্রতিবন্ধী যুবক বিপ্রজিৎ দেব। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর বিভাগে কৃপাময় রায় স্মৃতি বার্ষিক টেবিল টেনিস প্রতিযোগিতায় চমক দেখালো বিপ্রজিৎ। শারীরিকভাবে সে দুর্বল হলেও নিজের প্রতিভা ও মানসিক জোরে প্রতিযোগিতার অনূর্ধ্ব 11 ও 13 লিগের গ্রুপ থেকে বাজিমাত করে শনিবার কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছায়। রবিবার সেমিফাইনালের অনূর্ধ্বে 11-তে তার প্রতিপক্ষ হবেন এম জেনিত সিং এবং অনূর্ধ্ব 13-তে তার মুখোমুখি হবেন বিপ্রজিৎ পাল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার 8টি সোনার বিস্কুট, আটক 3। শিলচরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক অটো চালকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। করিমগঞ্জে মোবাইল চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।